Hello students, welcome back to my channel. Class 5, Rayo Martin, Proshnobichitra 2022. Pratham porjaye promit mulayan, Paribeshbidyar ager class e amra model question paper 10 10 er question answer gulo niye alochona korechhilam. Ajke amra alochona korbo model question paper 11 er question answer gulo niye. Ager videos gulo jodi na dekhe thako, niche description box e link diye debo, chaile shekhan theke dekhe nite paro kimba shekhan theke playlist e peye jabe. Echharao tumra playlist e pabe wings solution, butterfly solution. আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আসা আর প্রশ্নবিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন তো চাইলে গিয়ে প্লেলিস্ট খুলে নিয়ে ইচ্ছামতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও তো চলো শুরু করি আজকের ভিডিও Page number 183, model question paper 11, Egra JL High School. এক নম্বরে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দুটো প্রশ্ন আছে এক এক করে মোট রয়েছে দুই নাম্বার একের একে আছে কোন ধান চাষের জন্য বীজ তলার প্রয়োজন হয় না এটা হবে আউশ একে দুই আছে মানুষের দেহে হাড়ের সংখ্যা কত এটা হবে 206টি দুই নম্বরে আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের মান এক এক করে মোট রয়েছে তিন নাম্বার দুই এর একে আছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত কটি হাড় থাকে লিখবে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুটি হাড় থাকে পরের প্রশ্ন দুই দুই নম্বরে কোন মাটিতে বালির পরিমাণ বেশি থাকে লিখবে বেলে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে পরের প্রশ্ন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও উত্তরটা লিখবে দুধ কেটে ছানা তৈরি হওয়া হলো একটি রাসায়নিক বিক্রিয়া তিন নম্বর প্রশ্নে রয়েছে অনধিক 30টি শব্দে উত্তর দাও এই প্রশ্নের মান রয়েছে দুই প্রশ্নটা হচ্ছে সুন্দরবনের মাটির নিচের জল নোনতা কেন উত্তরটা সুন্দরবনের মাটির তলার জল নোনতা কারণ এখানকার মাটির নিচে জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ আছে সুন্দরবনের পুরোটাই সাগরের খুব কাছে চার নম্বর প্রশ্নে রয়েছে অনধিক 50টি শব্দ উত্তর দাও এই প্রশ্নের মান রয়েছে তিন উদ্ভিদ প্রাণীদের উপর কিভাবে নির্ভরশীল সে সম্পর্কে বুঝিয়ে লেখো লিখবে উদ্ভিদ প্রাণী বিভিন্নভাবে প্রাণীদের উপর নির্ভরশীল যেমন খাদ্য তৈরি ও বৃদ্ধি উদ্ভিদ তার খাদ্য তৈরি ও বৃদ্ধির জন্য প্রাণীর উপর নির্ভরশীল যেমন প্রাণী ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে দুই নাম্বার লিখবে পরাগায়নের জন্য উদ্ভিদ পরাগায়নের জন্য প্রাণীদের উপর নির্ভরশীল পাখি মৌমাছি ইত্যাদি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বীজের বিস্তরণের জন্য উদ্ভিদের বীজ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে চার নাম্বার পয়েন্ট হবে পুষ্টি উপাদানের জন্য পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল যেমন প্রাণীর মৃতদেহ পচিয়ে প্রাকৃতিক সারে পরিণত হলে উদ্ভিদ তা পুষ্টি হিসেবে গ্রহণ করে এবং বেড়ে ওঠে তো এটা ছিল এই পেপারটা সলিউশন যদি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক করো কমেন্টস করে জানিও বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও নতুন থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে